Assalamualaikum, masa kota JJ kan tiga sama video di deksen desa ibung di desa Allah rahmatu sobai walau acen alhamdulillah ami walau acen aske potek diner moto aske ikti nutun bolog ni chole elam rekane cha hoce arsokal amader ei pakita amader basha chole elo ke sundor kore boste chare ar onek boro hoye geche pakita আর এখানে মিষ্টি ছিল একটু আমরা সবাই মিলে গেলাম আর সিঙ্গারা ছিল মিষ্টির রস দিয়ে সিঙ্গারা খেতে অনেক টেস্ট হয় এই জন্য মিষ্টির রস লাগিয়ে সিঙ্গারা খাচ্ছি আপনারা এরকম খেতে পারেন সো আজকে আমরা পুকুরের মধ্যে গেলাম এখানে গিয়ে সব স্কুলের ড্রেস পরিষ্কার করতে লাগলাম আর অনেক দিন বন্ধ ছিল এইজন্য আর পরিষ্কার করিনি আর কাল গাইস স্কুল খুলে যাবে এইজন্য আমি আজকে পরিষ্কার করতে পুকুরের মধ্যে গেলাম আমার ভিডিওটি ভালো লাগলে একটি সুন্দর লাইক দিবেন আর এরকম ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখবেন আর কাজটি অলরেডি করে থাকেন অসংখ্য ধন্যবাদ এটা আমাদের পুকুর আর আমাদের পুরান বাড়ির পুকুর সো এটা আমাদের পুরান বাড়ির রাস্তা কি সুন্দর করে সাজানো চতুর্দিকে সুপারি গাছ আর মিডিলে রাস্তা এরকম হয় আমাদের গ্রামের রাস্তা কি সুন্দর তাই না আর এখানে বসে বসে একটু ঠান্ডা খাচ্ছি আর এখানে মাতোয়া মাখা হচ্ছে সবাই মিলে আমরা মাতোয়া মাখছি আর ওদিকে একটা বানানি হচ্ছে আর একটু মা আছে এই জন্য একটু বেশ লাগে এই জন্য দুইটা মাতোয়া দিয়ে মাখা হচ্ছে আর অনেক সুন্দর মাতোয়াটা খুব লাল টেস্ট হব এখানে আমার ছোট বোন আর আন্টি মাতুয়া চুলাচ্ছেন এরপর ওটা সুন্দর করে এই কদুনা পাতা দিয়ে মাখা হবে আর মরিচ বাজে এরপর মাখা হবে আপনারা দেখতে থাকুন আমাদের গ্রামের মাখাটা কিরকম হয় আর এখানে আমার আন্টি কদুনা ভালো জিনে পরিষ্কার করছেন এরপর ওটা ছোট ছোট করে কেটে এরপর দিয়ে দেবে আর এখানে আমার আন্টি ভাজা মরিচ দিচ্ছেন মাখার মধ্যে আর কদুনার পাতা দিয়ে দিয়েছে আমার ছোট বোন এরপর ওটা ভালোভাবে মিক্স করে মাখা হবে আর এখানে আমার আন্টি স্টার্ট করে দিয়েছেন মাখাটা কি সুন্দর করে মিক্স করছেন দেখতে অনেক লোভনীয় লাগছে কারণ ট্যাঙ্গা জিনিস মেয়েদের অনেক পছন্দ হয় তাই না কমেন্টে জানাবেন কারা আমাদের মতো এরকম জাম্বুরা মাখা খান অবশ্য বলবেন এখানে অনেক জাম্বুরা থেকে অনেক রস বেরোচ্ছে আর জাম্বুরাটা অনেক টেস্ট হয়েছে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের বিকানের ওয়েদার খুব সুন্দর তাই না গ্রামে এরকম দৃশ্য হয় শীতের সময় আর এখানে কাপড় মেলা সকালে দিয়েছি এখন নিচ্ছি কারণ শুকিয়ে গেছে আমাদের কাপড় আর এখানে ধান একটু একটু বের হয়ে
গেছে, কয়েকদিন পর দেখা যাবে। আমার এখানে এই ভিডিওটি শেষ করছি, আল্লাহ হাফেজ।